Assalamu alaikum, dear viewers. I'm Nadia Afrin with my Nasi sir. Will I start? Yes, keep starting. Dear brothers and sisters, what we're going to learn in this video, that is how to keep the situation, how to start the situation, how to end the situation. প্রিয় বন্ধুগণ এই ভিডিওতে আমরা শিখতে চলেছি যে কোন একটা সিচুয়েশনকে কিভাবে আমরা স্টার্ট করব কিভাবে আমরা ধরে রাখব মানে স্টার্ট করা কাজটাকে ধরে রাখব এবং সেই চলমান কাজটাকে কিভাবে আমরা ক্লোজ করব অর্থাৎ বন্ধ করব রাইট সো প্রথমে হচ্ছে স্টার্ট দেন কিপ দেন হচ্ছে স্টপ সো স্টার্ট কিপ এন্ড স্টপ সো যেমন ধরো খাওয়া শুরু করো তাহলে স্টার্ট ইটিং হাঁটা শুরু করো স্টার্ট ওয়াকিং শোনা শুরু করো স্টার্ট লিসেনিং বলা শুরু করো স্টার্ট টকিং লেখা শুরু করো স্টার্ট রাইটিং হাঁটা শুরু করো স্টার্ট ওয়াকিং খাওয়া শুরু করো স্টার্ট ইটিং ভাবা শুরু করো স্টার্ট থিংকিং এবার হচ্ছে যে কোন একটা চালু করা কাজকে কিভাবে ধরে রাখবো মানে ধরো যে প্রথম অবস্থা বলছি যে লেখা শুরু করো তাহলে স্টার্ট রাইটিং এখন স্টার্ট রাইটিংকে আমরা বলছি যে তুমি লিখতে থাকো মানে এটাকে ধরে রাখো যেমন হচ্ছে যে স্টার্ট রিডিং মানে তোমরা পড়া শুরু করো মানে পড়াটাকে শুরু করো তো স্টার্ট রাইটিং স্টার্ট রিডিং স্টার্ট ওয়াকিং স্টার্ট ডান্সিং স্টার্ট ইটিং এই প্রত্যেকটা সিচুয়েশনকে আমরা বলছি যে ধরে রাখো আর ধরে রাখতে হলে আমাদেরকে কিপ ইউজ করতে হবে তো যেখানে যেখানে স্টার্ট ছিল সেখানে সেখানে কী হবে কিপ তাহলে সেই ওয়ার্ডগুলোতে আবার আমরা কিপ সেটিং করি যেমন হচ্ছে খেতে থাকো কিপ ইটিং মানে প্রথমে করেছিলাম কি খাওয়া শুরু করো তাহলে স্টার্ট ইটিং এখন হচ্ছে যে খেতে থাকো বলতে এই সেন্সটা কাজ করছে সেটা হচ্ছে তোমার এই খাওয়ার যে প্রক্রিয়া তুমি যে রানিং অবস্থায় খাচ্ছ এটাকে ধরে রাখো সো কিপ মানে আছে কোনো কিছু বজায় রাখা মানে ধরে রাখা আমরা সাধারণত এই কিপকে কোনো কিছু রাখা অর্থে ইউজ করি বাট আসলে রাখার আলাদা একটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে পুট কোনো কিছু কোনো জায়গাতে রাখতে হলে সেটাকে পুট বলা হয় বাট এখানে কিপ হচ্ছে কোনো কিছু ধরে রাখা বজায় রাখা সো কিপ রাইটিং লিখতে থাকো আচ্ছা হাসতে থাকো কিপ লাফিং করতে থাকো কিপ ডুইং নাচতে থাকো কিপ ডান্সিং খেতে থাকো কিপ ইটিং প্র্যাকটিস করতে থাকো কিপ প্র্যাকটিসিং রাইট এখন আমরা এই চালু করা অবস্থা থাকা যে সিচুয়েশন সেটাকে এন্ড করে ফেলবো মানে ক্লোজ করে ফেলবো তাহলে হাঁটা বন্ধ করো স্টপ ওয়াকিং কথা বলা বন্ধ করো স্টপ টকিং লেখা বন্ধ করো স্টপ রাইটিং হাঁটা বন্ধ করো স্টপ ওয়াকিং ভাবা বন্ধ করো স্টপ থিংকিং নাচা বন্ধ করো স্টপ ডান্সিং কান্না করা বন্ধ করো স্টপ ক্রাইং প্রিয় বন্ধুগণ এখন আমরা তিনটাকে একসাথে সেট আপ করবো অর্থাৎ কোন একটা কাজের শুরু যেমন হাঁটা শুরু করো স্টার্ট ওয়াকিং এখন হাঁটতে থাকো তাহলে কিপ ওয়াকিং এবং হাঁটা বন্ধ করো যেমন বলবো স্টপ ওয়াকিং তাহলে হচ্ছে কি স্টার্ট ওয়াকিং কিপ ওয়াকিং অ্যান্ড স্টপ ওয়াকিং মানে হাঁটা শুরু করো হাঁটা ধরে রাখো মানে হাঁটতে থাকো আর হাঁটা বন্ধ করো কিপ রাইটিং তোমাদেরকে এবার বলছি আমাদের ভিডিও দেখতে থাকো তাহলে ইউ কিপ ওয়াচিং আওয়ার ভিডিও আর নতুন কোন ভিডিও তোমার সামনে আসলে যেটা বলি আমরা যে দেখা শুরু করো তাহলে কি সেটা হচ্ছে স্টার্ট ওয়াচিং সো স্টার্ট ওয়াচিং কিপ ওয়াচিং অ্যান্ড স্টপ ওয়াচিং রাইট আমি রাইট ইয়েস স্যার প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি নতুন কোনো টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে নেক্সট সময়ে হাজির হব নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম এবার আবার শুরু করো সব ঠিক আছে ভালো ডিয়ার ভিউয়ার্স আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু শিখেছেন অনেক কিছু জেনেছেন নেক্সট আবারও ভিডিও নিয়ে আসুন আবার প্রথম থেকে ওকে
dear viewers, আমি নিজে ফিরে যাচ্ছি হ্যাঁ ইচ্ছা মতো বলো dear viewers, আপনারা আমাদের এই ভিডিওটি দেখে অনেক কিছু শিখেছেন এবং অনেক কিছু জেনেছেন আবারো আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা শীঘ্রই আসতে চলেছি ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম